নতুন নতুন রাঁধুনি হলে যা হয়, নিজেকে একদম সেরা রাঁধুনি মনে করে, ব্যাপারটা আসলেই তেমন। আমার রান্নাবান্নার প্রতি ওই রকম কোনো এমনভাবে কোনো এক্সপিরিয়েন্সই নেই, তো শখ করে আর কি আম্মুকে দেখে দেখে রান্নাটা আমি শিখেছি। আম্মু হঠাৎ করে বলল যে ইয়েস, তুমি আজকে ট্রাই করো, তা আমি শখ করে আজকে রান্না করার জন্য রান্নাঘরে এসে পড়ি। আর আজকে আমি তোমাদেরকে দেখাবো কবুতরের মাংস রান্না করে। আর ভিডিওর শুরুতেই তোমরা দেখেছো আমি এখানে রান্নার জন্য কী কী ইউজ করেছি। শুরুতেই দেখেছো আইসক্রিমের ডিব্বাতে ছিল আমার আম্মুর আদরেশন। এরপরে আমি কড়াইতে এখানে তেল দিয়ে নিয়ে পরিমাণ মতো, মানে আমার চোখের পরিমাণ মতো দিয়ে, আমি আসলে কোনো মেজারমেন্ট করে দেইনি। তারপর আমি হচ্ছে এলাচ, দারচিনি, লং ওগুলো দিয়ে দিই। এরপর আমি পেঁয়াজটাকে এরকম গোল্ডেন ব্রাউন কালার করার পর 2 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিই। এখানে কিন্তু আদা রসুন দুইটা একসাথে মিক্সড করা ছিল, তো এখানে আমি আবার একটু হালকা পানি দিয়ে নিই, কারণ যেহেতু আমি নতুন রাঁধুনি, আমি এত রান্নাবান্নার এত আইডিয়া আমার নেই, তো আমি হালকা হালকা একটু একটু করেই দিচ্ছিলাম। এরপর আবার এটাকে আমাকে এরকম করে নাড়াচাড়া করতে হয়েছে, কারণ এইটার যে একটা স্মেল ছিল আদা রসুনের, সেটা যে পর্যন্ত না যাবে সে পর্যন্ত আমাকে এরকম ঘোটাচাড়া দিতে হবে। এরপর আমি আবার হালকা একটু পানি অ্যাড করে দিই, যেহেতু পানিটা শুকিয়ে আসছিল, আমি এক্স্যাক্ট পানির মেজারমেন্টটা বুঝতে পারছিলাম না। তো এর পর্যায়ে যখন দেখলাম কালারটা এরকম হয়েছে আর স্মেল একটা সুন্দর একটা স্মেল বের হয়েছে, তখন আমি 1 চামচ হলুদের গুঁড়ো আর হচ্ছে 1 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিই। এরপর হালকা একটু পানি দিয়ে আমাকে এটা মিক্সড করতে হবে আর কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করতে হবে। এর কারণে এটা সুন্দর একটা স্মেল বের হবে, সেই স্মেলটার জন্য আমি আর একটু পানি দিয়ে দিই, অ্যাড করে দিই। তারপরে আমি নাড়াচাড়া করতে থাকি যেন নিচে লেগে না যায় বা পুড়ে না যায়। এ পর্যায়ে যখন কালারটা 10 মিনিট আমি নাড়াচাড়া করার পর আলুটা আমি এখানে দিয়ে দিই। আলুটা কিছুক্ষণের জন্য আমি ঢেকে দিই, 5 মিনিট পরে এটা আমি তুলে ফেলি। এরপর আমি কবুতরের মাংসটা দিয়ে দিই এখানে। মাংসটা দেওয়ার পর তারপর আমি মাংসটাকে মিক্সড করি। এই পর্যায়ে কিন্তু এটাকে আমাকে অবশ্যই নাড়াচাড়া করতে হবে, না হলে নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তারপর হঠাৎ করে মনে পড়লো আমি তো লবণ মরিচ কিছুই দিইনি, তারপরে কয়েকটা কাঁচামরিচ, 4টা কাঁচামরিচ আর 1 চামচ লবণ দিয়ে দিই। অ্যাকচুয়ালি আমার লবণের পরিমাপটা সঠিকভাবে হয়নি, বারবার দিতে হয়েছে। তারপরে দেখো আমি ঢেকে দিই, কারণ এটাকে আমাকে সুন্দর করে কষাতে হবে। এরপর আমি ঝোলের জন্য পানি দিয়ে দিই, আবার লবণ দিয়ে দিই, এ পর্যায়ে ঢেকে দিই, তারপরে না আজান দিয়ে দেয় আমি চলে যাই আম্মুর কাছে রেখে। এরপর আম্মু না রান্নাটা করে নামিয়ে রেখে দেয় টুকে। তারপরে আমার না হঠাৎ মনে পড়েছে তোমাদেরকে তো ফাইনাল লুক দেখানো হয়নি, তো খাবারটা অর্ধেক পর্যায়ে যখন খেয়ে ফেছি তখন মনে হলো যে একটু টুক করে দেখিয়ে দিই। তো আশা করি আমার রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। তো দেখা হবে আমার নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।